সবাইকে স্বাগত। তো আজকে আমরা হাজির হয়েছি ট্রেড লাইসেন্সের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আজকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে, আগের ট্রেড লাইসেন্স সম্পর্কে আমার কিছু ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখতে মানে পারেন, কিন্তু এটা পার্টিকুলার আমি এটা বানিয়েছি আমাদের আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে গার্মেন্টসের জন্য আমরা রিটেলের যদি গার্মেন্টসের বিজনেস করি কি ধরনের আমরা ট্রেড বা কি ধরনের আমরা সিলেক্ট করব ট্রেডগুলো। তো এই যে কি সিলেক্ট করব, কি ধরনের ট্রেড টাইপ সিলেক্ট করব, এটা আমরা আজকে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তো আপনারা জানেন, প্রথমে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আমাদের লগ ইন করে আমাদের চলে আসতে হবে। তো আজকে যেটা আমি দেখাবো অনলি ফর গার্মেন্টস কিভাবে করতে হয়, যদি আপনারা ওটা কিভাবে পোর্টাল ওপেন করতে হয় ওটা যদি না জানেন, আমাদের আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। অ্যাপ্লিকেশন ট্রেড লাইসেন্স আছে গার্মেন্টস এর উপরে আমরা দেখাবো। তো চলুন, তো এখানে আপনারা জানেন মিস্টার ফার্স্ট নেম, মিডিল নেম, ডেট অফ বার্থ, এখানে আপনাদের মতো করে একটা আপনাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনারা কিন্তু সিলেক্ট করবেন। তো যাই হোক, প্রথমে ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন, তো আপনার ডেট অফ বার্থ দেবেন, আপনার এজ অটোমেটিক চলে আসবে, আপনি মেল কি ফিমেল এখানে সার্চ করবেন, ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক চলে আসবে, আপনার মোবাইল নম্বর যেটা থাকবে ওই মোবাইল নম্বর আপনি ইনপুট করবেন, আপনার ইমেল আইডি ইনপুট করবেন। করার পরে আপনি দেখুন আপনার কান্ট্রি আমাদের ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে, মনে ধরুন আমার যেহেতু পূর্ব মেদিনীপুর আমি এটা পূর্ব মেদিনীপুর সিলেক্ট করেছি, আপনার যে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করবেন, সাব ডিভিশন আপনার সাব ডিভিশন এখানে অটোমেটিক চলে আসবে, এখানে দেখবেন ওটা সিলেক্ট করার পরে দেখুন পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম, তারপরে আমরা কি করব আরবান, যেহেতু মিউনিসিপ্যালিটি করছি এটা আরবান এরিয়া, তো সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সাব ডিভিশন আমাদের আসছে না, কোনো কারণে সমস্যা দেখাচ্ছে, তো এটাও আসছে না, তো একবার দেখে নিই কি সমস্যা। তো ট্যাব দিয়ে দিয়ে আপনারা চলুন, যদি আপনাদের অসুবিধা হয় আপনারা এটা নিজেরা করে দেখতেও মানে পারেন, কোনো অসুবিধা নেই। পুরো আগে একটু চেঞ্জ করে দিন, তারপরে জিনিসটা দেখুন হয়তো ঠিক হচ্ছে, অনেক সময় সার্ভারের ডিস্টার্ব থাকে, তো আসলে এটা সার্ভারের ডিস্টার্ব হচ্ছে, তার কারণ দেখুন আপনাদেরকে পুরো বলেই দিচ্ছে, পুরো সিলেক্ট করলাম এবার দেখুন চলে এসেছে কোনটাই আমাদের কোনটাই, আপনার যেটা ডিভিশন সেটা সিলেক্ট করবেন, আমাদের কি হবে আরবান হবে, আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া এবং কোনটাই, আপনার এগুলো কিচ্ছু দরকার নেই, আপনার ওয়ার্ড নম্বর আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনার পোস্ট অফিস, আপনার অ্যাড্রেস, আপনার হোল্ডিং নম্বর আপনারা দেবেন, হোল্ডিং নম্বরটা কিন্তু আগের ভিডিওতে আমরা কিন্তু বলেছি কি করে আপনারা হোল্ডিং নম্বরটা পাবেন। তো সেভ অ্যান্ড নেক্সট আমরা পরের ভিডিওতে পরের স্টেপে আমরা ঢুকে যাব। তো এরপরে যেটা দেখুন এটা কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এবারে আমরা কি করব, এবার চেয়েছে কমিউনিকেশন মানে আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তার কমিউনিকেশন অ্যাড্রেস আপনার কি হবে, এখানে আপনার সেম অ্যাজ প্রিভিয়াস আপনি করে দিতে পারেন আপনার সেই তথ্যগুলো, যদি একই জায়গায় বিজনেস হয় তো আপনার যেখানে দোকানের নাম বা বিজনেসের নাম আপনার যেটা রয়েছে, ধরুন নয়ন টেক রয়েছে, এবার আপনার এই ক্যাটাগরি ক্যাটাগরি অপশনের মধ্যে যদি রিটেল গার্মেন্টস এর বিজনেস করতে চান তাহলে এখানে দেখুন আদার এন্টারপ্রাইজেস এখানে রয়েছে, এটা সিলেক্ট করুন, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে নেচার অফ ট্রেড টাইপ আপনার চলে আসবে, এখানে সিলেক্ট করুন। দেখুন প্রথমে আপনি দেখুন গার্মেন্টস বলে আছে, গার্মেন্টস বলে আমরা রয়েছে, জি দিলেই দেখুন গার্মেন্ট মেটেরিয়াল সেল, গার্মেন্টস সেলস এটা আপনি করতে পারেন, যদি এগুলো আপনার পছন্দ না হয় গার্মেন্ট সেলস তাহলে আর আর প্রেস করুন, মানে রিটেল, রিটেলের ক্ষেত্রে আপনারা দেখুন এবার চলে এসেছে রেডিমেড ক্লথ শপ, রেডিমেড গার্মেন্টস, রেডিমেড অ্যান্ড কাট পিস, রেডিমেড সেল, গার্মেন্ট সেলস, এবার আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে বাদ বাকি যেভাবে আমাদের ডিটেলস গুলো ফিল আপ করতে হয় ওইভাবে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আজকে কিন্তু একটু সার্ভারে আমাদের যদিও একটু ডিস্টার্ব রয়েছে, তো সেক্ষেত্রে
কোনো অসুবিধা নেই, এইভাবে কিন্তু আপনারা কিন্তু করবেন। গার্মেন্টস এর উপর আমরা কাজ করতে পারি বা কোন ট্রেড আমরা সিলেক্ট করতে পারি, সেই জন্য পার্টিকুলার আমার এই ভিডিওটি বানানো। এখন পর্যন্ত যিনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।